প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের স্বাগত আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই সপ্তাহের নতুন টিআরপি লিস্ট সম্পর্কে। এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো এই সপ্তাহে নতুন টপার কে এবং সেরা দশে কোন ধারাবাহিকগুলি জায়গা পেয়েছে এবং কারা গিয়েছে পিছিয়ে। এছাড়াও এই সপ্তাহে টিআরপি লিস্টে কী পরিবর্তন হয়েছে সেটাও জানতে পারবো। তাই এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাই ভিডিওটিতে একটি লাইক করে সম্পূর্ণ আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আর বিনোদন জগতের এমনই সকল ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন বিজয় নানু ক্রিয়েশন ইউটিউব চ্যানেল। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই সপ্তাহে সেরা দশের প্রথম স্থান দখল করেছে আপনাদের প্রিয় ধারাবাহিক ধুলোকণা ধারাবাহিকটি, যার এই সপ্তাহে টিআরপি রেটিং হচ্ছে 8.0। আর এই ধারাবাহিকটি গত সপ্তাহে দ্বিতীয় স্থানে ছিল। এই সপ্তাহের সেরা দশে দ্বিতীয় স্থান দখল করেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি এবং এই ধারাবাহিকটি তার চমক দেখিয়েছে খুবই ভালো, কারণ গত সপ্তাহে এই ধারাবাহিকটি পঞ্চম স্থানে ছিল। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের এ সপ্তাহের টিআরপি রেটিং 7.1 এবং তৃতীয় স্থানে রয়েছে নতুন ধারাবাহিক জগদ্ধাত্রী, যার টিআরপি রেটিং হচ্ছে 7.0। এই ধারাবাহিকটি গত সপ্তাহে চতুর্থ স্থানে ছিল। এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে গৌরী এলো ধারাবাহিক, যা গত সপ্তাহে প্রথম স্থানে ছিল। আর গৌরী এলো ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি রেটিং হচ্ছে 6.9। আমাদের লিস্টের পঞ্চম স্থানে রয়েছে আলতা ফরিং ধারাবাহিক, যে ধারাবাহিকটির এই সপ্তাহে টিআরপি রেটিং 6.6 এবং ষষ্ঠ স্থানে রয়েছে দুটি ধারাবাহিক, যার মধ্যে রয়েছে মাধবীলতা ধারাবাহিক ও এক্কা দোক্কা ধারাবাহিক এবং এই দুটি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি রেটিং হচ্ছে 6.5। এবং সপ্তম স্থানে রয়েছে গাঁটছড়া ধারাবাহিক, যে ধারাবাহিকটি গত সপ্তাহে তৃতীয় স্থানে ছিল, এবার পেয়েছে সপ্তম স্থান এবং ধারাবাহিকটির টিআরপি রেটিং হচ্ছে 6.3। অষ্টম স্থানে রয়েছে সাহেবের চিঠি ধারাবাহিকটি, যার এই সপ্তাহে টিআরপি রেটিং 6.1 এবং নবম স্থানে রয়েছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার, যার এই সপ্তাহে টিআরপি রেটিং 5.8। দশম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক, যার মধ্যে রয়েছে মিঠাই ও নবাব নন্দিনী ধারাবাহিক দুটি। এই দুটি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি রেটিং 5.6। আপনারা দেখতেই পাচ্ছেন মিঠাই ধারাবাহিকটি প্রথম স্থান থেকে দশম স্থানে চলে এসেছে, তার মানে মিঠাইয়ের জনপ্রিয়তা কতটা কমে গিয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন সেরা দশের সেরা দশ ধারাবাহিক। এর মধ্যে আপনার প্রিয় ধারাবাহিক কোনটি তা কমেন্টের মাধ্যমে জানান। তো চলুন এবার জেনে নেওয়া যাক বাকিদের কী অবস্থা। টিআরপি লিস্টের 11তম স্থানে রয়েছে খেলনাবাড়ি ধারাবাহিকটি, যার এই সপ্তাহে টিআরপি রেটিং 5.3। 12তম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক, এই পর যদি না শেষ হয় এবং হরগৌরী পায়েশ হোটেল ধারাবাহিক দুটি, যাদের টিআরপি রেটিং 4.9। এবং 13তম স্থানে রয়েছে পিলু ধারাবাহিক, যার এই সপ্তাহে টিআরপি রেটিং 4.6। এবং 14তম স্থানে রয়েছে উড়ুন তুবড়ি, যার এই সপ্তাহে টিআরপি রেটিং 3.9। এবং 15তম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক, যার মধ্যে রয়েছে লালকুঠি ও গুড্ডি এবং এই দুটি ধারাবাহিকের টিআরপি রেটিং হচ্ছে 3.8। তো বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের নতুন টিআরপি লিস্টের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানান এবং আপনার প্রিয় ধারাবাহিকটি সেরা দশে জায়গা পেয়েছে কিনা তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এমন সকল বিনোদন জগতের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য।